ম্যানগ্রোভ ও দক্ষিণরায়ের বাসস্থান সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে একত্রিত সুন্দরবাসী। বিপন্ন সুন্দরবন, বিপন্ন আমরা। আগামীর কথা ভেবে প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের কালীতলায় এক আলোচনা সভা আয়োজিত হলো। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সুন্দরবন বিষয়ক নানাবিধ সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গীত, আবৃত্তি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। সুন্দরবনকে বাঁচানোর আহ্বান নিয়ে সুন্দরবনে চাষি নদীতে মিন ধরে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি, মধু ব্যবসায়ী সহ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল পেশার লোকজন, ছাত্রছাত্রী, পরিবেশ কর্মী ও বিজ্ঞান কর্মীদেরকে নিয়ে কালীতলা স্কুলের সামনে নগর থেকে কালীতলা বাজার পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সুন্দরবনের জনজীবন, নদীবান্ধ, জলবায়ু রক্ষার স্বার্থে প্রতিদিন সুন্দরবন দিবস পালন করতে হবে বলে জানান বিজ্ঞান কর্মীরা। এই সভা পালনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জেলা সম্পাদক দেবাশিস রায়, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রত্না রায়, রাজ্য কমিটির সদস্য পুলক চক্রবর্তী, সুন্দরবন সাব কমিটির কনভেনার পার্থ মুখার্জি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দনা মল্লিক, ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি শুভব্রত দাস, হিঙ্গলগঞ্জ বিজ্ঞান চক্রের সম্পাদক ভবতোষ রায়, ঝিঙেখালি ফরেস্টের অফিসার পঞ্চানন মণ্ডল, রূপমারী বিজ্ঞান চক্রের সম্পাদক প্রসেনজিৎ প্রামাণিক, হাসানাবাদ দক্ষিণ চক্রের সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। নিজেদের জনজীবন ও জীবিকা বাঁচানোর লক্ষ্যে প্রতিদিন সুন্দরবন দিবস পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হলেন গোটা সুন্দরবনবাসী। মানের শুধু প্রাণ না, মানুষকে বাঁচিয়ে রাখে। সেই ম্যানগ্রোভ গাছই আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, চোরা শিকারীরা সেই গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। আজকে বনের ভেতরে বাঘ থাকতে পারছে না, তারা লোকালয়ে চলে আসছে এবং লোকালয়ে এসে তারাও সেখানেও তারা খাবার পাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী, ইকোসিস্টেমটাই আজকে নষ্ট হওয়ার জোগাড় হয়েছে। এই অ্যাওয়ারনেস দেওয়ার জন্যেই আমরা এসেছি এখানে। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে ওই কালীতলা ঝিঙেখালি আছে, ওইখান থেকে আমরা পদযাত্রা করব। প্রায় 1 মাইলের মতো পদযাত্রা করে এখানকার মানুষদেরকে সঙ্গে নিয়েই আমরা কাজ করব।